ও বৈরা নূরে বসারত চোখের আলো এটা কাজে লাগার জন্য যেরকম বাহিরের আলো দরকার নূরে বসিরত জ্ঞানের আলো এটা কাজে লাগার জন্য কোরআন হাদিসের আলোর দরকার যেই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের জ্ঞানের আলো যুক্ত হবে না তার সমস্ত কাজে কথায় সমস্ত উল্টা উল্টা কাজ বাহির হবে উল্টা উল্টা কথা বাহির হবে কারেন্টের তার কয়টা দুটোর মধ্যে কারেন্ট থাকে একটার মধ্যে থাকে এটার নাম ফেজ এটার নাম পজিটিভ এই পজিটিভ তারটা আরেক পজিটিভ তার যেটার মধ্যে কারেন্ট আছে সেরকম একটার সাথে জয়েন্ট দিতে হবে কিন্তু নেগেটিভের মধ্যে কারেন্ট নাই অতএব এটাকে আরেক নেগেটিভের সাথে জয়েন্ট দেওয়ার প্রয়োজন করে না আপনি যেই মাটির উপরে দাঁড়িয়ে আছেন সেই মাটির থেকেও আর্থিক নিতে পারেন বাতি জ্বলবে কিন্তু পজিটিভ জায়গা থেকে নিতে পারবেন না আরেকটা পজিটিভের সাথে কানেকশন লাগাইতে হবে কিন্তু মনে রাখতে হবে দুইটা ছাড়া বাতি জ্বলবে না যদি নেগেটিভ ছাড়া আপনি শুধু পজিটিভ ধরতে যান হয় মরতে হবে আর নতুবা আগুন লাগা ঘর পুরাটা জ্বলবে কথা বুঝছেন না বুঝেন নাই আমার ভাইরা দোস্ত আহবাব ঠিক যেমনি ভাবে নূরে বসারত বেকার দৃষ্টির আলো বেকার নূরে খারেজি ছাড়া সূর্যের আলো ছাড়া লাইটের আলো ছাড়া ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আলো মানুষকে দান করছেন সেই আলোটার নাম হলো নূরে বসিরত জ্ঞানের আলো কিসের আলো আপনারা একটা অন্ধ মানুষ যার কাছে দৃষ্টির আলো নাই তাকে জিজ্ঞেস করেন ভাই অন্ধ ভাই দুইয়ে দুইয়ে কত অন্ধ বলবে চার তিনে তিনে কত অন্ধ বলবে ছয় অন্ধ ভাই দশের থেকে ছয় গেলে আর কত থাকে অন্ধ বলবে চার এই যে একটা অন্ধ মানুষ এই যোগ বিয়োগ গুলার ফলাফল মুখস্থ বলতে পারে এটা কি চোখের আলো দিয়া না জ্ঞানের আলো দিয়া বুঝছেন না বুঝেন নেই তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই পার্থিব জীবন পরিচালনা করার জন্য জন্মগতভাবে একটা জ্ঞানের আলো দিয়ে থাকেন একটা জ্ঞানের আলো দিয়ে থাকেন এটার নাম আকলে ওয়াহাবি আবার ওয়াহাবি সুন্নির ওয়াহাবি বুঝিয়েন না এটা ওয়াহাবুন শব্দ থেকে নির্গত ওয়াহাবি অর্থাৎ গিফটেড প্রদত্ত এটা হলো গড গিফটেড খোদা প্রদত্ত জ্ঞান আরেকটা জ্ঞান আছে কালেক্টেড জ্ঞান যেটাকে আকলে কসবি বলা হয় সেটা দুনিয়ার লাইনে হোক আর দ্বীনের লাইনে হোক শিক্ষক এবং পুস্তকের মধ্যস্থতায় অর্জন করা হয় আমার ভাইরা বর্তমান দুনিয়ার কিছু মানুষ নিজে ব্যাকল যে সেটা বুঝে না অন্যদেরকে যারা বুঝে তাদেরকে ব্যাকল মনে করে অর্জিত জ্ঞান কালেক্টেড জ্ঞান দুনিয়ার সুখের জন্য নয় রুজি বেশি করার জন্য নয় দুনিয়ার সুখ শান্তির জন্য নয় দুনিয়া পরিচালনা করার জন্য দুনিয়া পাওয়ার জন্য দুনিয়াকে সুসজ্জিত করার জন্য জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়ে রেখেছে বিশ্বাস না হলে চকবাজার যান চকবাজার কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করতেছে এক মহাজন মুরব্বী ইসলামপুর যান কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করতেছে এক মহাজন মুরব্বী ক্লাস 5 পাস কোন ক্লাস পাস ক্লাস 5 পাস অথচ উনার পাশে বসা উনার ম্যানেজার এমবিএ করা বিবিএ করা সিএ করা 50,000 60,000 70,000 টাকা যার বেতন ইচ্ছা করলে এই মহাজনের 10 বছর 20 বছর পড়াইতে পারে কিন্তু বেতন 50,000 60,000 টাকা আর এই মহাজন ক্লাস 5 পাস
কোটি কোটি টাকার ব্যবসার মালিক আপনি কি মনে করেন ওই এমবিএ বিবিএ করা হাই লিটারেট হাই এডুকেটেড ম্যানেজারটা এই অশিক্ষিত মহাজনের কয়েক লক্ষ টাকা মেরে দিতে পারবে পারবে না আল্লাহ পাক দন যাকে দে তাকে দন সংরক্ষণের জ্ঞানও দিয়া দেন তার প্রমাণ তার প্রমাণ একটা অন্ধ মানুষ একটা অন্ধ মানুষের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নোটগুলো আছে 2 টাকার নোট 5 টাকার নোট 10 টাকার নোট 20 টাকার নোট 100 টাকার নোট 50 টাকার নোট 200 টাকার নোট 500 টাকার নোট 1000 টাকার নোট সবগুলা নোট একটা একটা একসাথ কইরা একটা অন্ধ মানুষের হাতে দিয়া অন্ধকে বলে এই অন্ধ বল তো এগুলা কোনটা কয় টাকার নোট অন্ধ এইভাবে টিভি টিভি বলবে এটা 10 টাকার নোট এটা 20 টাকার নোট এটা 100 টাকার নোট এটা 1000 টাকার নোট যেই কাজটা চোখওয়ালা পারে না চোখওয়ালা চোখ বন্ধ করে নোট টিভি বলতে পারবে না এটা কয় টাকার নোট কিন্তু অন্ধ পারে কিসের ভিত্তিতে ওই নূরে বসিরাতের ভিত্তিতে ওই জ্ঞানের আলোর কারণে যেই জ্ঞানের আলো যদিও আল্লাহ পাক তাকে দৃষ্টির আলো দেয় নাই কিন্তু জ্ঞানের আলো জন্মগতভাবে ঠিকমতো হই দিছে বুঝছেন না বুঝেন না কিন্তু মনোযোগ আছে আপনাদের আমি আবার রিপিট করতেছি চোখের আলো কাজে লাগতে হলে বাহ্যিক আলো দরকার বাহ্যিক আলো ছাড়া সূর্যের আলো ছাড়া লাইটের আলো ছাড়া চোখের আলোর কাজ নাই ঠিক না ঠিক ঠিক তদ্রুপ এই নূরে বসিরত জ্ঞানের আলো এটা কাজে লাগার জন্য আরেকটা আলোর দরকার আছে সেই আলোটা না হলে চোখের আলো যদি থাকে অন্ধকারের মধ্যে পথ চলা যায় না লাইটের আলো ছাড়া পথ চলতে গেলে গর্তের মধ্যে পাও পড়া ঠ্যাং ভাঙার সম্ভাবনা থাকে রাস্তার পাশে গর্তে পড়ার সম্ভাবনা থাকে সাপের মাথার উপরে পাও পড়ার সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে ঠিক তদ্রুপ নূরে বসিরত তথা জ্ঞানের আলোর সাথে এরকম আরেকটা আলো হইলে তো সঠিক পথে চলা যায় সেই আলোটা যদি না হয় তো সঠিক পথে চলা যায় না চলে জাহান্নামের রাস্তায় মনে করে নিজেকে বড় পণ্ডিত ঠিক সেই আলোটার নাম হলো নূরুল কিতাব ওয়াস সুন্নাহ নূরুল কিতাব ওয়াস সুন্নাহ কুরআন এবং হাদিসের আলো আমার ভাইরা দোস্ত আহবাব এখন আমি আপনাদেরকে আসল কথায় নিয়ে আসি আজকের দুনিয়ার মানুষ সব মানুষকে আল্লাহ পাক বানাইছিলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের হুকুম মানার জন্য আল্লাহ পাকের তাবেদারি করার জন্য কিন্তু আজকে কিছু মানুষ নাফরমানি করে কিছু মানুষ কি করে নাফরমানি করে কেন নাফরমানি করে ওই নূরে বসিরত জ্ঞানের আলোর সাথে কুরআন হাদিসের আলো যুক্ত নাই যতক্ষণ পর্যন্ত জ্ঞানের আলোর সাথে কুরআন হাদিসের আলো যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত চলা সঠিক পথে হবে না মুখের থেকে কথা বাইর হবে উল্টা চোখের থেকে দেখা বাইর হবে উল্টা হাতের থেকে ধরা বাইর হবে উল্টা পায়ের থেকে চলা বাইর হবে উল্টা দেমাগের থেকে গবেষণা বাইর হবে উল্টা কলমের থেকে বোধ বাইর হবে উল্টা এর পরেও নিজেকে নিজে দাবি করে আমি সোজা